মঞ্জরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস। বসন্ত দিনের নিঃশ্বাসে যদি এই অবস্থা হয় তাহলে গ্রীষ্মের দহন দিনে কি হবে ভেবেই গলত ঘর্ম হচ্ছে আম জনতা। আবহাওয়া দফতর জানিয়েছে মাঝে মধ্যেই আকাশ মেঘলা হলেও রীতিমতো তাপদাহে পড়বে বাংলা। দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরমের স্পেল। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পারদ। বাংলা নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। পরবর্তী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বাড়বে এবং 11 থেকে 15 এই পিরিয়ডটাতেও কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা 40 বা ক্রস করার সম্ভাবনা থাকছে। এই স্পেলটা যেটা, এটা কিছুটা লম্বা স্পেল হবে, অর্থাৎ বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করবে। শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান, তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জরুরি কাজে যারা রাস্তায় বেরিয়েছেন তারা গলা ভেজাতে ভিড় করছেন ঠান্ডা পানীয়ের দোকানে। আজকে আমি ডাবের জল খেলাম, তো আমি সকালবেলায় বেরোনোর আগে লস্যি খেয়েছিলাম, তো এখন আমি জাস্ট নর্মাল ডাবের জল খেয়েছি। প্রচন্ড জল খাওয়ার থেকে শুরু করে মানে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে বেসিক্যালি। সোমবারের পর রাজ্যের 6 থেকে 7 জেলায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিন শুষ্ক গরম থাকবে। নববর্ষের আগে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম, সেখানেও বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ তৈরি হওয়ার মতো পরিস্থিতি। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।